নমস্কার। তো আজকে আমরা যে ভিডিওটা করছি, হেডিং আপনি দেখেই নিয়েছেন, মূল বক্তব্য হচ্ছে যারা এইচএস এর পর ভাবছেন যে সায়েন্স স্ট্রিম থেকে আর্টসে আসবেন বা কমার্স স্ট্রিম থেকে আর্টসে আসবেন, এবং তারা এই কারণে আসবেন যে WBCS পরীক্ষায় যে সিলেবাসগুলো রয়েছে তাতে আর্টসের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটির পরিমাণ সায়েন্সের তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তাহলে যারা WBCSটাকে নিজের লক্ষ্য বা UPSCটাকে নিজের লক্ষ্য বলে স্থির করেছেন, তারা যদি সায়েন্স থেকে আর্টসে আসেন তাহলে তাদের কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধা হবে, এই জাস্ট বিষয়টার জন্য আলোচনা করবার জন্য ভিডিওটা তৈরি করছে। এবার কথা হচ্ছে ভিডিওটা কেন তৈরি করছে, কারণ কি অনেক ছেলে মেয়ে আছে এই সময় এইচএস পরীক্ষার পর জীবনে আপনি যে সিদ্ধান্তটা বা ডিসিশনসটা নেবেন তার উপরে ভিত্তি করে আপনাদের আপনার জীবন তৈরি হবে বা ধ্বংস হবে। দুটো ভালো করে মনে রাখবেন, শব্দ দুটো তৈরি হবে, গড়ে উঠবে, আপনি একটা খুব ভালো পজিশনে পৌঁছে যাবেন অথবা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। অবশ্য নষ্ট হোক কিছুই হয় না, সবকিছুই চেঞ্জেস এর উপর নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন যারা সায়েন্সের স্টুডেন্ট এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখুন, অন্য স্ট্রিমের ছেলে মেয়েদের অতটা কাজে লাগবে না। এবার সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে যারা ধরুন ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা পড়তে চান না, কোনো কারণেই হোক, আর্থিকভাবেই হোক বা কোনো কারণেই হোক, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে সায়েন্সে যদি শুধু আপনি বায়ো সায়েন্স করে থাকেন বা পিওর সায়েন্সই করে থাকেন পাস কোর্স নিয়ে কোনো অনার্স ছাড়া, বা অনার্স নিয়েও করে থাকেন, তাহলে আপনি কি কি সুবিধা পাবেন যেটা আপনি অন্য ক্ষেত্রে কিন্তু পাবেন না, মানে যদি আর্টসের ক্যান্ডিডেট হন আপনি পাবেন না। আমি ধরে নিই যে আপনি খুব ভালো পড়াশোনা করলেন, মানে সায়েন্স থেকে আর্টসে আসলেন, খুব ভালো পড়াশোনা করলেন এবং আপনি চাকরিটা পেলেন। আমি ধরে নিই আপনি পড়াশোনা খুব ভালো করলেন কিন্তু চাকরিটা পেলেন না, কেন কি একটা ওয়ার্স্ট কেস সিনারিও আমরা সবাই হিসাব করে নিই, যদি দেখেনি যে আমার কতটা ক্ষতি হতে পারে বা আমার কি ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিসই বলতে চাইবো বা বোঝাতে চাইবো, যেটা সায়েন্সের স্টুডেন্ট যদি আপনি বায়ো সায়েন্স নিয়ে পড়েন, এই মানে ধরুন 3 ইয়ার্স ডিগ্রি কোর্সে, তাহলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ারিং যদি আপনি নাও করেন তাহলেও আপনি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব পেতে পারেন, কেন স্যার আর্টসের ছেলেমেয়েরাও পায়। একটা যদি সায়েন্সের স্টুডেন্ট আর একটা যদি আর্টসের স্টুডেন্ট পাশাপাশি দাঁড়ায়, কোম্পানি অলওয়েজ উইল প্রেফার টু সায়েন্সের স্টুডেন্ট যিনি রয়েছেন তাকে প্রেফার করবে, সেই একটা বিষয় রয়েছে। দুই নম্বর কথা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি আপনার পড়া থাকে, যেমন ধরুন ফার্মেসি কোর্স করতে পারেন, সেটা তো এইচএসএ সায়েন্স থাকলে করাই যায়, তার জন্য গ্র্যাজুয়েশন সায়েন্স করার দরকার নেই, বা এরকম যদি আপনি বলতে পারেন আরও কিছু কিছু, যেমন ভাইরোলজিস্ট বা যেমন ধরুন এই ধরনের যে সমস্ত বিভিন্ন সায়েন্টিফিক কাজগুলো হয় সেগুলোও করতে পারেন যদি আপনি গ্র্যাজুয়েশন করে নেন। তারপরে ধরুন আপনি সায়েন্স যদি গ্র্যাজুয়েট হন তাহলে আপনি এগ্রিকালচারাল রিসার্চ করতে পারেন বা এগ্রিকালচার নিয়ে পড়তে পারেন। এগ্রিকালচার নিয়ে ব্যাংকে এগ্রিকালচার অফিসার নেওয়া হয়, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। তারপরে আর একটা বেশ ভালো লুক্রেটিভ পোস্ট আছে, সেটা হচ্ছে ওই ফরেন্সিক রিসার্চ বা ফরেন্সিক ডিভিশনের উপরে কাজ, সেখানে মোটামুটি সায়েন্সের স্টুডেন্টদেরই নেওয়া হয়। এগুলো আপনি একটু ইন্টারনেটে সার্চ করবেন, আপনি আরও ইনফরমেশন পাবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা সায়েন্সের স্টুডেন্টের কাছে কিন্তু এই অপরচুনিটিগুলো পাওয়া যায়, এবং যদি আপনি ধরুন ফিউচারে মনে করেন UPSC এক্সাম দেবো বা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সাম দেবো, তাহলে জুলজি, বটনি বা যেটাকে বলা হচ্ছে অ্যানাটমি, মানে ফিজিওলজি, এই ধরনের কিছু সাবজেক্ট আছে এগ্রিকালচার, যেগুলো নিয়ে আপনি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে অ্যাপিয়ার করতে পারবেন, তাতে কিন্তু একটা আর্টস বা কমার্সের স্টুডেন্ট অ্যাপিয়ার করতে পারবে না। এই সুযোগগুলো কিন্তু আপনার থাকছে, কিন্তু স্যার আমি যদি এইগুলো পড়ি, জুলজি বটনি পড়ি বা অনার্স নিয়ে পড়ি, তাহলে তো আমার এই যে পুরো পড়তে 3 বছর চলে যাবে, আর আমি যে WBCS এর জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি আগে থেকে নিয়ে পড়ি, তাহলে তো সেটা আমার রেডি থাকবে এবং আমি ফিউচারে যখনই পরীক্ষা দিতে যাবো সেটা আমার খুব কাজে দেবে। একদম সঠিক কথা, কিন্তু আপনাকে খারাপটাও ভেবে নিতে হবে। তাহলে স্যার আমার 2 বছর আমার সময় বেশি লাগবে, আমার তো চাকরি পেতে মূল লক্ষ্য চাকরি পাওয়া, সেটা তো আরো সময় লাগবে, এটাও ঠিক কথা। কিন্তু যদি আপনি চাকরি না পান তাহলে আপনার লাইফটা কিন্তু এই দিকেও যেতে পারে, কেন স্যার লক্ষ্য সবসময় একটা স্থির রাখতে হয়, যেটা হবে সেটাই হবে, আমি যদি লক্ষ্য স্থির রাখি আমি নিশ্চয়ই পাবো সফলতা, আমি পড়লে নিশ্চয়ই পাবো, সব ঠিক আছে, আমি একদম অস্বীকার করছি না, নিশ্চয়ই পেতে পারেন আপনি, লক্ষ্য স্থির রাখতে হয়, একটা জায়গায় রাখতে হয়, একদম ঠিক কথা। কিন্তু যদি আপনি কোনো কারণে না পান, জীবনে বা লাইফে এমন কিছু সিচুয়েশন হয়ে গেল যে আপনি করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি চাকরি না পেলেও এই লাইনগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং বা এই সমস্তগুলোও আপনি করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে যা হওয়ার লাইফে হবে আমি কেয়ার করি না, আমি আর্টস নিয়েই পড়বো, তাহলে আমি বলবো সেটাও একটা খুব ভালো চিন্তা ভাবনা।
আপনি নিশ্চয় করতে পারেন, কিন্তু যদি আপনার মাথায় এরকম একটা সিদ্ধান্ত থাকে যে আমি সায়েন্স থেকে আর্টসে যাব কি যাব না, আমি তো বললামই এই জিনিসগুলো আপনি কনসিডার করবেন, তার সঙ্গে আপনি যা টিচারের কাছে পড়েছেন ছোট থেকে বা আপনার বাড়ির লোক যারা রয়েছে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিন। কেন কি আমি কি বলছি সেটা ম্যাটার করে না, আপনার বাড়ির লোক আপনার ভালো চাইবে, বিশেষ করে বাবা মা বা যিনি আপনার ইমিডিয়েট গার্জেন রয়েছেন, তার থেকে পরামর্শ নিন, তার থেকে সাজেশন নিন যে তিনি কি বলছেন কি বিষয়ে, সে অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তারা যেমন শুধুমাত্র অডিটার অ্যাকাউন্টস এর এক্সামটা দিতে পারেন, যেটা কিন্তু আর্টস বা সায়েন্সের ছেলেমেয়েরা দিতে পারেন না, তারাও যদি চলে আসেন মানে WBCS পড়বার জন্য হোক বা UPSC পড়বার জন্য স্ট্রিম চেঞ্জ করেন তারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারাও কিন্তু এই অপরচুনিটি গুলো পাবেন না। যেমন ধরুন বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ বা বিভিন্ন জায়গায় প্রত্যেক কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট লাগবেই লাগবে, অডিটার লাগবেই লাগবে, তো অডিটার অবশ্য আলাদা, সেটা আলাদা জিনিস হয়, CA বা এই সমস্তগুলো করতে গিয়ে 3 বছর পর অডিটিং অডিট হয়, সেটা আলাদা জিনিস। তাহলে সেই অপরচুনিটিগুলো কিন্তু কোম্পানিতে মানে যদি আপনি কমার্স স্ট্রিম ছেড়ে আর্টসে চলে আসেন তাহলে কিন্তু পাচ্ছেন না। তো আমি আপনাকে সিনারিওগুলো দেখিয়ে দিলাম, এবার আপনার যেটা বক্তব্য আছে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যদি মনে হয় যে সেরকম কোনো ভালো কিছু কোশ্চেন আপনি করছেন সেরকম হলে আর একটা ভিডিও সেই কোশ্চেন ওপর বেস করে বানিয়ে দেবো। আমার এটুকুই বলা ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।